एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम टू माय यूट्यूब चैनल स्वप्न कुकिंग हाट। फ्रेंड्स, आज हमें तैरी करे देखाबो डिम दिए प्याजेर कलि भाजी। खुबी सहज एवं खुबी नतून एक रेसिपी। ये रेसिपिटी तैरी करार्जन एखे जा प्याजेर कलि ये केटे नहीं डिम नहीं गाजर एखे हमें गाजर एक मजारी साइजे गाजर ये केटे नहीं काचा मरीच चार पाँचटी दुटो प्याज ये केटे नहीं एक बड़ो साइजे रसुन ये कुचि कर केटे नहीं एखे नहीं टमेटो एक टमेटो और आदा रसुन पेस्ट एक चामच इखने हमें हाफ कपर मतन धने पता नहीं तैरी देख। बंधुरा प्याज पता बा कलि रेसिपिटी खूब ही मजादार और सुस्वादु है। प्रथमे एक पैने तेल गरम करेछि तारपर एर मध्ये आमी दिए दिब प्याज कुचिगुलो। तारपर दिए दिब रसुन कुचि এগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। তারপর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। চালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর পেঁয়াজি কলিগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব। তারপর ডিমটা আমি একটি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। একটি বাটিতে আমি ডিমটা ভেঙে নিয়েছি।
এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কাঁচামরিচ ফলিগুলো রেখেছি এগুলো দিয়ে দেব। বন্ধুরা আমার রান্না প্রায় শেষ, এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেব। খুবই অল্প সময় এই রান্নাটা করা যায়, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা পারফেক্টভাবে করা যায়। এখন আমি আরো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। বন্ধুরা ফিরে এলাম 2 মিনিট পর, আমার রান্না শেষ। এখন আমি নানিয়ে পরিবেশন করব। বন্ধুরা হয়ে গেল আমার পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির ভাজি। ডিম দিয়ে এই ভাজিটি আসলেই অসাধারণ ভাজি। এই ভাজিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে আমাকে জানাবেন। খুবই সিম্পল এই রেসিপিটি, যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সবগুলো ভিডিও যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। অনেক বকবক করে ফেললাম, আজ তবে আসি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আশা করছি সকলেই নিরাপদ থাকবেন। বন্ধুরা আরেকটা কথা, এই রেসিপিটি হয়তোবা অনেক সহজ একটি রেসিপি এবং আপনারা অনেক এই রেসিপিটি দেখেছেন, কিন্তু এভাবে তৈরি করে দেখুন, অন্যরকম স্বাদ আসবে। আবার বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।